দর্শক এই মুহূর্তে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রয়েছেন আমার সহকর্মী নাজমুল হোসেন, তার কাছ থেকেই একটু বিস্তারিত তথ্য আপনাদের জানাতে চাই। নাজমুল টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, এ সময় তিনি নেতাকর্মীদের কি ধরনের নির্দেশনা দিয়েছেন? রূপায়ত, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তিনি কিন্তু এই গোপালগঞ্জ 3 আসনের নির্বাচিত সংসদ সদস্য এবং বিপুল ভোটে তিনি নির্বাচিত হয়েছেন 7ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে। তো এই টুঙ্গিপাড়া এবং কোটালীপাড়ার যারা ভোটার নেতাকর্মী আওয়ামী লীগের এবং ভাতৃপ্রতিম সংগঠনগুলোর নেতাকর্মীদের সাথে কিন্তু তিনি শুভেচ্ছা বিনিময় করেছেন। এখন তিনি বেরিয়ে যাবেন, নেতাকর্মীরাও তারা আপনাকে দেখাতে পারছি না, নেতাকর্মীরা তারা মোবাইলে ছবি তুলছেন। এখানে কিন্তু তিনি নেতাকর্মীদের সাথে কিছুক্ষণ আগে মত বিনিময় শেষ করেছেন, তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত এই টুঙ্গিপাড়ার সন্তান হচ্ছেন বঙ্গবন্ধু, এই টুঙ্গিপাড়ার সন্তান শেখ হাসিনা। স্বাভাবিকভাবে এলাকার যারা সন্তান তাদের যে বাড়তি আবেগ, যে ভালোবাসা কাজ করছে, স্বাভাবিকভাবে বঙ্গবন্ধু কন্যাকে খুব কাছে পেয়ে সবাই আপ্লুত। আজকে বিকেল 4:20 আমরা 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 দেখেছি যে তিনি তার বাড়ি এখান থেকে 300-400 মিটার দূরে, সেই বাড়ি থেকে হেঁটে তিনি কিন্তু তার সফরসঙ্গীরা তারা কিন্তু এসেছেন। আমরা দেখেছি যে তাকে এই টুঙ্গিপাড়া সর্বস্তরের মানুষ তারা কিন্তু উৎসাহ উদ্দীপনা এবং আনুগত্য দিয়ে আমরা একটু সহযোগিতা কামনা করছি এখানকার যারা আছেন। আমরা যদি এখানে দেখানোর চেষ্টা করব বঙ্গবন্ধু কন্যা, তিনি এখন বেরিয়ে যাবেন, তবে নেতাকর্মীদের প্রতি তিনি বলেছেন যে ঐক্যবদ্ধ থাকতে, স্মার্ট বাংলাদেশ গড়তে, যে তার সরকারের যে উদ্যোগ সেই উদ্যোগটাকে যেন বাস্তবায়ন করা হয়, সেই বাস্তবায়ন করতে যেন সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করেন, সেই বিষয়টি কিন্তু আসলে এখানে নেতাকর্মীদের তিনি নির্দেশ দিয়েছেন। আমরা আমরা দেখেছি যে এই যে নেতাকর্মীদের উচ্ছ্বাস, ভালোবাসা এবং এই নির্বাচন যারা বানচাল করতে চেয়েছিল তাদের, এই সরকার যখন বেশি বেশি কাজ করবে তখন তাদের মুখে ছাই পড়বে, তারা বেশি হতাশ হবে, এমনটাই কিন্তু বলেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এবং এটাও বলেছেন যে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করা হয়েছিল, ষড়যন্ত্র এখনও চলছে, তবে সবাইকে সতর্ক থাকতে হবে, আর আর যারা নেতাকর্মী আছেন তারা জাতির পিতার আদর্শে তারা যেন ঐক্যবদ্ধভাবে তারা যেন স্বপ্নের সোনার বাংলা তারা গড়ে তুলতে পারেন, এই বিষয়টা যেন সবাই সতর্ক থাকেন, এই কথাটাই কিন্তু তারা বলছেন। আর নেতাকর্মীদেরকে শেখ হাসিনা জানিয়েছেন যে অচিরে জাতীয় সংসদ অধিবেশন বসবে এবং সরকার যে আনুষ্ঠানিক কাজ সেটি হবে, এবং বিএনপির যে কার্যালয়, আমরা একটু দেখাতে চাই যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তিনি এখন বেরিয়ে যাচ্ছেন, নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, এখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, সেই উচ্ছ্বাসটাও আমরা আপনাদেরকে একটু দেখাতে যাচ্ছি। শেখ হাসিনা বলেছেন যে বাংলাদেশের মানুষ কিন্তু 7ই জানুয়ারি নির্বাচনে তাদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং অংশগ্রহণমূলক যে নির্বাচন হয়েছে, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে মানুষের যে অংশগ্রহণ তাতে কিন্তু মানুষ একটা ভালো জবাব দিয়েছে, যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায় তাদের প্রতি। এবং বিএনপি তারা দলীয় কার্যালয়, তারা হচ্ছে সেই দলীয় কার্যালয়ে তারা আসলে ভেঙে ঢুকে যে এটি নাটক করেছে, এটা এমনটাই বলেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলছেন যে নিজেরাই তারা তালা দিয়েছে, আবার নিজেরাই চাবি খুঁজে পাচ্ছে না, এটি কিন্তু বিএনপি করছে, এবং সেই যে তালা ভেঙে ঢোকার যে নাটক, সেই নাটক আসলে মানুষকে সাময়িকভাবে ধোকা দেওয়া যায় কিন্তু দীর্ঘমেয়াদে কিন্তু ধোকা দেওয়া যায় না। তো সব কিছু মিলিয়ে টুঙ্গিপাড়ায় আজকে কিন্তু নেতাকর্মীরা তা আপ্লুত, এবং আজকে রাত্রে কিন্তু টুঙ্গিপাড়ায় নিজের বাসায় কিন্তু বাসভবনে কিন্তু রাত্রি যাপন করবেন বঙ্গবন্ধু 2 কন্যা শেখ হাসিনা শেখ রেহানা। আগামীকাল বিকেল 3টায় কোটালীপাড়ায় কিন্তু একটি মতবিনিময় সভা রয়েছে, যেহেতু তিনি এই আসনের স্থানীয় সংসদ সদস্য। কোটালীপাড়া জনসভার জনসভা নয়, নেতাকর্মীদের যে মতবিনিময় করবেন সেই মতবিনিময় সেই তিনি কিন্তু ঢাকায় উদ্দেশ্যে পদ্মা সেতু সড়ক পথে তিনি ঢাকার উদ্দেশ্যে যাবেন। রুবায়ের নিশ্চয়ই নাজমুল হোসেন জানাচ্ছিলেন টুঙ্গিপাড়া থেকে বাড়তি তথ্য।